নমস্কার, আমি কৌশিক রায়, আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। অক্টোবর 2023 তুলা রাশির কেমন যেতে চলেছে আসুন আলোচনা করা যাক। আলোচনা করার চেষ্টা করি। অক্টোবর 2023 দুর্গাপূজার মাসে মা দুর্গার কৃপা পেতে চলেছে তুলা রাশির জাতক অথবা জাতিকারা। প্রত্যেকের দুর্গাপূজা খুব ভালো কাটুক, সপরিবারে আনন্দে কাটান এবং শান্তিতে কাটান। কেমন যাবে স্বাস্থ্যের জায়গাটা যদি আমি আসি, স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু আপনাদের খুব যে বড় সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। ওভারঅল স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু ভালো, তবে যাদের গ্যাস্ট্রাইটিসের সমস্যা আছে বা ব্লাড প্রেশারের সমস্যা আছে, এটা কিন্তু আপনাদের বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ এই দিকগুলো আপনাদের যারা একটু এজেড পার্সেন্ট হয়ে গেছেন, আপনাদের এই দিকগুলো কিন্তু নজর আপনাদেরকে দিতে হবে। এবার আসা যাক ভাগ্যের জায়গায়। দেখুন, আপনাদের ভাগ্যাধিপতি দ্বাদশভাবে অবস্থান করছে 18 অক্টোবর পর্যন্ত। 18 অক্টোবরের পর থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে। অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ দীর্ঘদিন বন্ধ হয়ে গিয়েছিলো এমন কোনো কাজ আপনাদের শুরু হবে, বা কোনো জায়গাতে টাকা ফেসে গেছিলো সেই টাকা আপনাদের সম্পূর্ণ রূপে আপনারা পেতে চলেছেন। এবং আপনাদের ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু আপনাদের নিশ্চিত রূপে কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি আপনাদের কর্মের জায়গায়। দেখুন, আপনাদের কর্মের জায়গাটা নিয়ে কিন্তু এ মাসে খুব ভালো একটা সুযোগ কিন্তু আসতে চলেছে। যারা কর্মক্ষেত্রে পরিবর্তন করতে চাইছেন বা একটা ভালো প্যাকেজের চাকরি চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের প্যাকেজের চাকরি আপনারা কিন্তু পেতে চলেছেন, বা চাকরি ক্ষেত্রে প্রমোশন পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি চাকরির জায়গাটাতে আপনাদের বিশেষভাবে ডেজিগনেশন চেঞ্জ হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে একটি কথা আপনাদেরকে বলবো, এ মাসে আপনাদের রাগজেদকে কন্ট্রোল করতে হবে, যথেষ্ট রাগজেদ থাকবে। এবং স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের কিছুটা মতবিরোধ মত পার্থক্য হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা হলেও নেগেটিভ কিন্তু রয়েছে। এবং এ মাসে আপনাদের কোনো সম্পত্তি ক্রয় অথবা বিক্রয়ের একটা সুযোগ কিন্তু আসবে। বিশেষ করে আপনাদের ক্ষেত্রে ঠিক 18 অক্টোবরের পর থেকে কোনো সম্পত্তি কেনা, বা যারা দীর্ঘদিনের সম্পত্তি বিক্রি করতে চাইছিলেন ভালো দাম পাচ্ছিলেন না, সেখানে কিন্তু আপনারা কিন্তু পাবেন। এবং আপনাদের এ মাসে আকস্মিক অর্থপ্রাপ্তি, লটারি, শেয়ার বাজার, স্টক মার্কেট, ট্রেন্ডিং, ফাটকা থেকে কিন্তু আপনারা এ মাসে কিন্তু অর্থ কিন্তু পেতে চলেছেন। কারণ এ মাসটা তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পজিটিভ নিউজগুলো কিন্তু নিয়ে আসতে চলেছে। এবং আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ ফল কিন্তু দিবে। যারা ইয়াং জেনারেশন রয়েছে, প্রেমের ক্ষেত্রে সমস্যা আসছিল, সেই সমস্যা আপনাদের কাটবে। নতুন প্রেম অথবা পুরাতন প্রেম কামব্যাক করার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যাদের প্রেমের ক্ষেত্রে কিছুটা হলো সমস্যা চলছিল, সেই সমস্যাগুলো কেটে আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের শুভ সমাচার কিন্তু আসতে চলেছে। নতুন প্রেম আপনাদের আসবে অথবা পুরাতন প্রেম কামব্যাক করার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং ফিনান্সিয়াল গেইন আপনাদের কিন্তু হতে চলেছে। ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের রিকভারি এ সময় হতে চলেছে। দীর্ঘদিন এমন টাকা আপনাদের ফেসে গিয়েছিলো সেই টাকা আপনারা পেতে চলেছেন। যারা বিদ্যার্থী রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনাতে অমনোযোগী চলে আসা,
এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এবং কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন, শেয়ার বাজারের সঙ্গে যুক্ত রয়েছেন, স্টক মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রেন্ডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সুযোগ কিন্তু আসতে চলেছে। আপনাদের বড় ধরনের পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে এবং এই এই জায়গাটাতে আপনাদের বড় ধরনের পজিটিভ গুড নিউজগুলো কিন্তু আসবে এবং বৈবাহিক জীবনে কিছুটা আপনাদের সমস্যা থাকবে, কিন্তু যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গাটা কিন্তু ভালো, অর্থাৎ ব্যবসা থেকে আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্ট হবে এবং ডেইলি ইনকামের জায়গা কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু ভালো দেখা যাচ্ছে। এ মাসে আপনাদের ছোটোখাটো ভ্রমণ যোগ রয়েছে, কোনো জায়গাতে ঘুরতে যাওয়া ভ্রমণের একটা গাঢ় সম্ভাবনা আপনাদের রয়েছে এবং এর পাশাপাশি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু এই মাসে লাভ আপনাদের হতে চলেছে এবং মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা আপনাদের হতে চলেছে এবং আর্থিক রূপ থেকে আপনারা কিন্তু খুব ভালো একটা ডেভেলপমেন্ট আপনারা করবেন। কোনো ভালো মানুষের সঙ্গে পরিচয় আপনাদের হতে পারে এই মাসে, যার দ্বারা আপনারা উপকৃত হতে পারেন, কারণ কোনো ভালো মানুষের সান্নিধ্যে আপনারা উপকৃত হতে পারেন। কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা রয়েছে, যাদের লোন ছিল সেই লোনটা পরিশোধ হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু খরচটা কিছুটা হলেও বৃদ্ধি আপনাদের করবে। তবে আমি একটা কথা বলবো, হঠকারিতার সিদ্ধান্ত আপনারা নেবেন না, একটু হলেও সচেতনভাবে আপনারা কাজ করুন, তাতে আপনাদের বিশেষভাবে কিন্তু লাভ আপনাদের হবে। অর্থাৎ দুর্গাপূজার মাসে আপনাদের মা দুর্গার আশীর্বাদে আপনাদের কিন্তু কপাল খুলতে চলেছে, এক কথায় স্বর্গীয় সুখ আপনারা কিন্তু পেতে চলেছেন। আবার বলছি, এটা সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক এটা রাশিফল নয়। আপনাদের সাথে যে হান্ড্রেড পার্সেন্ট মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু হ্যাঁ, এই রাশিফলটি আপনাদেরকে বন্ধু হিসাবে অথবা গাইড হিসাবে কিন্তু কাজে দেবে। একদম যে সম্পূর্ণ হুবহু মিলে এটা বলতে পারি না, কারণ হচ্ছে এখান থেকে আপনাদের দশা মহাদশা গ্রহের গোচর আমি দেখতে পাচ্ছি না, এটা একটা অ্যাভারেজ রাশিফল। অবশ্যই কিছুটা হলেও আপনারা এটা থেকে সাহায্য অবশ্যই পাবেন। কী উপায় করবেন? আপনারা হনুমানজির উপাসনা করুন এবং শনির বীজমন্ত্র ওং সাং শনিশ্চরায় নম, এই বীজমন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে আপনাদের বাধা বিপত্তি আপনাদের কাটবে। এই ছিল তুলা রাশির অক্টোবর মাসের মাসিক রাশিফল। অর্থাৎ প্রত্যেককে আবারও ভিডিও শেষ করার আগে শারদীয়ার শুভেচ্ছা জানাই প্রত্যেকে সপরিবারে। আপনারা খুব আনন্দে এই মাসটি আপনারা কাটান এবং প্রত্যেকে যেন শান্তি নিয়ে আসে, মা দুর্গা প্রত্যেকের দুর্গতি নাশ করে এই কামনাই করি এবং প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। চ্যানেলটিকে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং প্রচুর পরিমাণে এই চ্যানেলটিকে আপনারা শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।